बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लाइटफेयर स्कूल कर्तृक आयोजित तो अनलाइन पाठदान क्लासे अष्टम श्रेणी शिक्षार्थी शुभेच्छा अभिनंदन दिए शुरू करछी। शाहीन इस्लाम। प्रिय शिक्षार्थी, आजकेर जे क्लासटी हबे सेटा हच्छे बांगला, और बांगलार जे अंशटी आमरा आलोचना करब सेटा हच्छे सिलेबासेर शेष दुटी पत्र। प्रिय शिक्षार्थी, आशा करी तोमरा सबाई भालो आछो। আমরা প্রথম যে দরখাস্ত পত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন কে একটি চিঠি লেখো। প্রিয় শিক্ষার্থী, আমি এই দরখাস্ত চিঠিটি একবার তোমাদের সামনে পাঠ করছি, তারপরে এটি নিয়ে আলোচনা করব। প্রথমে শুরুতে যে জিনিসটা করতে হবে তোমাদেরকে, তারিখ অবশ্যই লিখতে হবে, ঠিকানাও দিতে পারো, সেটা উপরে দিতে হবে। এরপর সম্ভাষণ, ছোট হলে প্রিয়, বড় হলে শ্রদ্ধেয়, যেহেতু এখানে ছোট বোনের কাছে, সুতরাং এখানে অবশ্যই প্রিয় লিখতে হবে। সম্ভাষণ বইয়ে যেভাবে আছে হবু এইভাবে দিতে এমন কথা নয়, তোমরা তোমাদের মতো করেও দিতে পারো। যেমন এখানে আছে আমার স্নেহাশিস নিও, তুমি এখানে তোমরা সহজভাবে বলতে পারো আশা করি তোমরা ভালো আছো, বা তোমরা কেমন আছো, বা তোমরা আমার সালাম নিও। এরকম যে শব্দ তোমাদের জন্য চয়নে ভালো হবে সেটাই তোমরা ব্যবহার করবে। তারপরে অনেকদিন পর তার কুশল বিনিময় হবে, অনেকদিন পর তোমার চিঠি পেলাম, তুমি ক্লাসে প্রথম হয়েছ জেনে খুব আনন্দিত হয়েছি, আমি আরও খুশি হয়েছি তুমি ক্লাসের পড়াশোনার বাইরে কম্পিউটার শিখছো বলে। তুমি জানো বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, আর এই প্রযুক্তির যুগে সর্বোচ্চ স্থান দখল করে আছে কম্পিউটার। কম্পিউটার ছাড়া আধুনিক জীবনযাপন কল্পনা করা যায় না। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, চিকিৎসা, বিনোদন সব ক্ষেত্রেই কম্পিউটারের বিকল্প নেই। কর্মক্ষেত্রে এখন কম্পিউটার জানা লোকদের সবচেয়ে বেশি অগ্রাধিকার। কম্পিউটার অভিজ্ঞ লোক বেকার বসে থাকে না, তাই বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের প্রত্যেকেরই কম্পিউটার শেখা উচিত, কারণ অন্যান্য বিষয়ের সাথে কম্পিউটার বিষয় শিখলে যে কোনো কাজে সুবিধা হয়। তুমি ক্লাসের পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ভালোভাবে আয়ত্ত করবে, আমার এই শুভকামনা রইল। আজ আর নয়, তোমার মা ও বাবাকে আমার সালাম দিও, তুমি ভালো থেকো। ইতি তোমার ভাইয়া। আর সবার নিচে, প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমি পত্র বিষয়টি নিয়ে তোমাদের রিডিং আলোচনা করলাম, এই পর্যায়ে আমি মূল কথায় আসি। চিঠি লেখার সময় অবশ্যই তোমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমেই তারিখটা ঠিকমতো উল্লেখ করতে হবে, তারিখ উল্লেখ না হলে তোমার দরখাস্তটি ভুল বলে প্রমাণিত হবে। সম্ভাষণ ঠিকমতো হতে হবে, এবং এখানে মূল পত্রে তিনটা অংশ তোমাদেরকে উল্লেখ করতে হবে। প্রথম অংশ কুশল বিনিময়, পরের অংশ মূল অংশ, এবং সর্বশেষ শেষ অংশ যেটা, সেটাও ঠিকমতো উল্লেখ করতে হবে। এরপরে শেষ সম্পাদন, ইতি বা এই ধরনের যে কোনো কথা বলে শেষ করবে প্রিয় শিক্ষার্থী। এবং চিঠির সর্বশেষ তোমাদেরকে অবশ্যই একটি খাম আঁকতে হবে, এবং খাম এঁকে সেখানে ঠিকানা লিখতে হবে। ঠিকানা লেখার ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো, তোমরা যে চিঠিটি লিখেছে তারটা দাও বাম দিকে বা ডান দিকে, আর ডান দিকেটা দাও বাম দিকে অথবা ডান দিকে। এরকম ভুল হওয়ার কারণে তোমাদের চিঠিতে পরিমাণ মতো নাম্বার তোমরা পাও না। অতএব নিয়ম ঠিকমতো রেখে যদি তোমরা চিঠিটা লিখতে পারো, সেক্ষেত্রে বর্ণনা বড় করতে এমন কোনো শর্ত নয়। চিঠির ক্ষেত্রে মোটামুটিভাবে লিখলেই চলবে, কিন্তু এই নিয়মগুলো তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। নিয়মের ব্যত্যয় ঘটলে তাহলে তোমাদের চিঠিতে নাম্বার আসবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আজকে প্রথম যে চিঠিটি আলোচনা করলাম সেটি হচ্ছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব জানিয়ে তোমার ছোট বোনকে চিঠি। এবার এক্ষেত্রে
ছোট বোনকে না হয়ে পিতাকেও বলতে পারে, বন্ধুকেও বলতে পারে, তবে সেই ক্ষেত্রে সম্ভাষণটা তোমাদের অবশ্যই সঠিকভাবে হতে হবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা যে চিঠিটি আলোচনা করব সেটি হচ্ছে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম যে চিঠিটি আলোচনা করেছি সেটি হলো কম্পিউটার শিক্ষার গুরুত্ব। এখন আমরা যেটি আলোচনা করব তোমাদের সামনে সেটি হচ্ছে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ, এই মর্মে একটি পত্র। অসৎ উপায় অবলম্বন তোমরা বোঝো, অর্থাৎ বৈধ পন্থায় নয়, অর্থাৎ দেখে লেখা বা যেটা বৈধ পন্থা নয় সেটাই হচ্ছে অসৎ উপায়। চিঠি লেখার ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে তারিখ উল্লেখ করতে হবে। এ পর্যায়ে আমরা এই চিঠিটি আরেকবার রিডিং তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। স্নেহের হাসান, যেহেতু ছোট, স্নেহ অথবা প্রিয় দিয়ে উল্লেখ করতে হবে। আমার আদরণীয়, গতকাল তোমার চিঠি পেয়েছি, তুমিও বাড়ির সবাই ভালো আছো জেনে খুশি হয়েছি। চিঠিতে জানতে পারলাম আগামী মাসের প্রথম সপ্তাহে তোমার পরীক্ষা শুরু হবে। তোমার পড়াশোনা নিশ্চয়ই ভালোভাবে চলছে, মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ো এবং বারবার লেখো, নিজের ভুলগুলো নিজেই সংশোধন করো। এতে তোমার হাতের লেখা যেমন সুন্দর হবে তেমনি লেখায় বানানো ভুলও কমে যাবে, ফলে পরীক্ষায় খাতায় বেশি নম্বর পাবে। আজকাল অনেক শিক্ষার্থী ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকদের কথা শোনে না, বাড়িতেও ঠিকমতো পড়াশোনা করে না, তারা পরীক্ষার হলে গিয়ে নকল করে, কেউ কেউ নকল করে ভালোভাবে পাশও করে, কিন্তু বিকৃত শিক্ষা তাদের, প্রকৃত শিক্ষা তাদের হয় না। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, আগামীতে তারাই দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে, তাই পরিশ্রম ও সাধনার মাধ্যমে তাদের নিজেরকে সব দিক দিয়ে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। পরীক্ষায় নকল করা একটি সামাজিক ব্যাধি তথা সামাজিক রোগ, এই ব্যাধি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নকলের মতো দুর্নীতি বা পাপের উপর ভিত্তি করে জীবনে কখনোই সাফল্য লাভ করা যায় না। আশা করি তুমি শিক্ষকদের উপদেশ মতো পড়াশোনার প্রতি মনোসংযোগ করবে, মানুষের মতো মানুষ হয়ে আমাদের পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। তোমার কৃতিত্ব ও গৌরব কামনা করি, ভালো থেকো, বাবা ও মাকে আমার সালাম জানিও। ইতি বাঁধন। এরপরে একটি খাম রয়েছে, যে খামটাতে ঠিকানা উল্লেখ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যে চিঠি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ এই চিঠিতে তোমাদের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের কথা এখানে বলা হয়েছে, যা করা ঠিক নয়, কারণ অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে পরীক্ষা দিলে পরীক্ষায় ভালো করা যায় কিন্তু প্রকৃত শিক্ষা লাভ করা যায় না। কারণ যেহেতু তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা জাতিকে নেতৃত্ব দেবে, তোমাদের মাধ্যমে জাতি আগামীতে এগিয়ে যাবে। আর পরীক্ষায় নকল করা একটি সামাজিক ব্যাধি, এটি একটি খারাপ গুণ, অতএব এটা থেকে তোমাদেরকে দূরে সরে আসতে হবে, কারণ এর মাধ্যমে, পাশ করার মাধ্যমে তোমরা দুর্নীতি বা পাপের উপর তোমার জীবন গড়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী, এই চিঠিটার মতো, আগের চিঠিটার মতো এই চিঠিরও নিয়ম একই, তোমরা একইভাবে লিখবে, যে প্রথমে তারিখ দিবে, তারিখ দিয়ে তারপরে সম্ভাষণ, এরপরে কুশল বিনিময়, তারপরে মূল অংশ, এবং সবার শেষ আবার শুভেচ্ছা কামনা বা ভালো মন্দ জিজ্ঞাসা, এগুলো তোমরা লিখবে, তোমাদের নিজের ভাষায় লিখলে চলবে। আর সবার শেষে তোমাদেরকে অবশ্যই চিঠির খাম উল্লেখ করতে হবে, খাম ছাড়া হবে না। আর খামের ক্ষেত্রে যে লিখবে দুইজনের ঠিকানায় লিখতে হবে, যে লিখছ এবং যার কাছে লিখছ, যে লিখছে এবং যার কাছে লিখছ, উভয় ঠিকানাটায় উল্লেখ করা শ্রেয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা দুটি চিঠি নিয়ে আলোচনা করলাম, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই এগুলো বারবার পড়বে, বারবার পড়ার মাধ্যমে এবং লেখার মাধ্যমে তোমাদের এটা কী হবে, চিঠি দুটো আরও আয়ত্ত হবে এবং পরিশালিত হবে। চিঠি লেখার ক্ষেত্রে অনেকে মনে করো এক পৃষ্ঠায় লিখতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এক পৃষ্ঠায় শেষ করতে হবে, তবে দৃষ্টিকটু যেন না হয় এমন বড় না লেখাই ভালো, কারণ যেহেতু এটা নাম্বার সীমিত, খুব বেশি নাম্বার নয়,
অতএব তোমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেমন আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। আমি যে দুই চিঠি নিয়ে আলোচনা করেছি সেটাও তোমাদের বোধগম্য হয়েছে। অবশ্যই তোমরা এটা বাসায় বারবার পড়ার মাধ্যমে তোমরা আয়ত্ত করতে পারবে। আর এই চিঠিটি খুব কঠিন তা নয়। তোমাদের সর্বাঙ্গীন সুস্থ কামনা করে আমি আমার আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।